হাই, আমি রূপম। এখন কথা হবে অভয় সিজন থ্রি নিয়ে, যেটা আজকে জি ফাইভে রিলিজ করেছে। তো কেমন লাগলো অভয় সিজন থ্রি? এখানে আছে টোটাল 8টা এপিসোড, যেখানে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 30 থেকে 40 মিনিটের মধ্যে। তো অভয় সিজন টু নিয়ে একটা বড় কন্ট্রোভার্সি হয়েছিল, সেটা হচ্ছে ক্রিমিনাল যে লিস্ট হয় বা ওয়ান্টেড লিস্ট, সেখানে ক্ষুদিরাম বোসের ছবি ছিল। তো এটা নিয়ে বহু প্রোটেস্ট হয় এবং আমার মনে হয় সেটা সম্পূর্ণ ঠিক। সেটার অ্যাগেনস্টে যে অ্যালিগেশনগুলো এসেছিল সেখানে মেকারসদের ফল্ট ছিল, তারা সেটাকে পরে রেক্টিফাই করে এডিট করে আবার সেটাকে আপলোড করে। যাই হোক, এবার সিজন থ্রিটা কেমন হলো? তো সিজন টু আমার যেহেতু খুব ভালো লাগেনি, তো আমার সিজন থ্রির জন্য খুব একটা এক্সপেকটেশান ছিল না। তবে এটুকু বলতে হবে, তারা কিন্তু এবার প্রিপেয়ার হয়ে এসেছে। তো তাহলে কি এটা একটা ভালো শো? তুমি যদি একেবারেই অভয়ের সাথে কোনো রকমভাবে সংযোগ স্থাপন না করে থাকো, মানে তুমি এর আগে অভয় সিজন ওয়ানও দেখোনি, তাহলে আমি কয়েকটা জিনিস বলে রাখি। যদি তুমি দেখতে চাও এটা, এই শোটা দেখার সময় তুমি কিন্তু এটার থেকে কখনোই ফ্যামিলি ম্যানের মতো এক্সপেকটেশান রাখতে পারো না। প্রথম কথা হচ্ছে স্কেলিং ছোট, দ্বিতীয়ত হচ্ছে এটা কিন্তু রিয়েলিস্টিক অ্যাপ্রোচ তোমাকে সেরকমভাবে ডেলিভার করবে না। এটার মধ্যে তুমি একটু ফিল্মি ব্যাপার পাবে, মানে সহজ করে বলতে গেলে এটা একটা মশালা সিরিজ, ঠিক আছে? তো সেগুলো মাথায় রেখেই তোমাকে এটা দেখতে হবে। এখানে এমনভাবে গল্পটা ডিজাইন করা, রুদ্রার মতো নয় যে প্রত্যেকটা এপিসোডে একটা করে কিলার, সেরকম নয়। আবার সেরকম সম্পূর্ণ নয় এমনটাও নয়। কীরকম মানে, এখানে ধরো 3টে এপিসোড ধরে একটা তদন্ত তারা করলো, আবার একটা এপিসোডেই একটা কেস সলভ, আবার বাদ বাকি 4টে এপিসোড সেখানে আবার অন্য একটা কেস, আবার কখনো একটা কেস আরেকটার সাথে লিঙ্কড, মানে হচ্ছে সাবপ্লট যেটাকে আমরা বলি। তো এরকমভাবে গল্পগুলো এগিয়েছে। এখানে অভয় প্রতাপ, তো আমরা সিজন টুতে দেখি যে তার একটা গল্প তো রয়েছে এবং সে তো নিজে ধোয়া তুলসী পাতা কখনোই নয়। তো নিধি সিংয়ের যে ক্যারেক্টারটা, সে কিন্তু তদন্ত শুরু করে অভয় মানে হচ্ছে কুণাল খেমুর ওপরে, তার একটা সন্দেহ জন্মায়। তো সে নিজের একটা ইনভেস্টিগেশনের রাস্তা তৈরি করে। অপরদিকে বিজয়রাজ, যে হচ্ছে এখানে একজন মোটিভেশনাল স্পিকার, তো তার একটা ইডিওলজি রয়েছে, তার একটা বিলিভস রয়েছে, সে সেটা মানুষের মধ্যে ছড়িয়ে ফেলতে চায়। অপরদিকে এনআরআই কাপল, তারা কি করে বেড়ায়, এবং আরও অনেকে রয়েছে যারা এই গল্পের সাথে যুক্ত। তো অভয় কীরকমভাবে প্রত্যেকটা গল্প শেষ করবে এবং একটা করে ক্রিমিনালকে ধরবে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে জি ফাইভে গিয়ে অভয় সিজন থ্রি দেখতে হবে। এর পজিটিভ দিক নেগেটিভ দিক, তো এটা একটা মশালা শো, আমি সেটা মাথায় রেখেই দেখেছি। এবং আমি এটুকু প্রথমেই বলি, সিজন টু এর থেকে অনেক অনেক বেটার সিজন থ্রি। মানে সিজন থ্রি দেখার সময় আমার সত্যিই মনে হচ্ছিলো তারা বেশ ভালোভাবে সিজন থ্রি বানিয়েছে। মানে রাইটিংটা এরকম যে এটা কিন্তু যথেষ্ট গ্রিপিং, মানে এপিসোড টু থেকে সেটা যথেষ্ট স্ট্রং হয় এবং তুমি মোটামুটি এটা দেখলে, দেখতে থাকলে এন্টারটেইন হবে। এমন এর মধ্যে কোনো পোর্শন নেই যেটা খুব অ্যাডাল্ট আমরা বলতে পারি বা সবাই দেখতে পাবে না, এমন নয়। যদিও অভয় কখনোই সেরকম হয় না, সেখানে খুব একটা ইন্টিমেট সিন, খুব বোল্ড সিন সেরকম থাকে না, তবে যেটা থাকে সেটা হচ্ছে ব্রুটালিটি। এখানে মানে সিজন টুতে আমরা দেখেছি মাথা খুলে মগজ, মানে হচ্ছে যেটাকে বলা হচ্ছে ঘিলু, ব্রেন বের করে খেয়ে নিচ্ছে, সেরকম জিনিসপত্র আমরা দেখেছি। এখানেও সেরকম জিনিসপত্র কিছু রয়েছে, যেগুলো টর্চার, যেগুলো তুমি যদি সেরকম দৃশ্য না দেখতে পারো তাহলে না দেখাই বেটার। এবার তারা বাজেটটা বেশি পায়, তো আমরা সেটা প্রথম থেকেই বুঝতে পারি দেখলে, যে এবার তারা হেডকোয়ার্টার বলি বা ইনভেস্টিগেশন, সেগুলোকে অনেক প্রপার ওয়েতে দেখানোর চেষ্টা করেছে, সেগুলো ভালো। এখানে পারফরমেন্স যদি বলি, কুণাল খেমু অবশ্যই ছোটাতে খুব ভালো কাজ করে এবং তাকে তো বলিউড ঠিকমতো ব্যবহারই করেনি। এবার দেখা যাক সে নিজের পরিচালনায় পরবর্তী সময় কীরকম কাজ করে। তবে এখানে কেন ঘোষের পরিচালনায় কুণাল খেমু আবারও ব্যাপক, সে খুব ভালো কাজ করেছে। সাপোর্টিং কাস্টে যারা ছিল সবাই নিজের জায়গায় ভালো যথেষ্ট, তবে বিজয়রাজ আবারও দারুণ। মানে বিজয়রাজের লুকস বলি, তার চাউনি, তার সংলাপ আমার অবশ্যই ভালো লেগেছে। সিরিজের মধ্যে সাসপেন্সটা তারা ওয়েল হোল্ড করেছে, তার ফলে অডিয়েন্স শোয়ের সঙ্গে জুড়ে থাকবে। তোমার কখনো সেরকমভাবে মনে হবে না যে থ্রিলটা বা থ্রিলের বুনটটার মধ্যে ল্যাকঅপসি রয়েছে, সেটা এখানে নেই। তবে অভয়ের রাইটিংয়ের মধ্যে একটা বড় সমস্যা রয়েছে গল্পের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে বিজয়রাজের পোর্শনে, যেটা নিয়ে আমি পরে কথা বলছি। তুমি এটাকে যেভাবে শ্যুট করেছে একটা বড় স্কেলে তুমি বুঝতে পারবে, এটার মধ্যে অবশ্যই প্রিমিয়াম ফিল রয়েছে, এখানে শর্টগুলো দেখতে ভালো লাগে, আর এখানে ক্যারেক্টারাইজেশন অ্যান্টাগনিস্টদের ক্ষেত্রে বেশ ভালো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড স্কোর যদি বলি সেটা ডিসেন্ট, এখানে অ্যাকশন সিন বা অ্যাকশন কোরিওগ্রাফি সেগুলো ভালো, যতক্ষণ না ফিমেলদের সেই পোর্শন আসে। ফিমেলদের জায়গাগুলোর কোরিওগ্রাফি খুব খাজা অ্যাকশন সিনে, তবে অ্যাকশন সিনসগুলো বাদ বাকি ক্ষেত্রে দেখতে বেশ ভালো লাগে। তো ওভারঅল তুমি যদি একটা থ্রিলিং শো দেখতে চাও
ঠিক আছে, এটার মধ্যে মশলা আছে মাথায় রেখে, তাহলে কিন্তু আমার মনে হয় অভয় সিজন 3 একটা ভালো অপশন, তুমি দেখো আশা করি ভালো লাগবে। এবার যদি শোয়ের নেগেটিভ দিক বলি, শোয়ের নেগেটিভ দিকগুলো মাইনর। প্রথম নেগেটিভ হচ্ছে 6 নম্বর এপিসোড থেকে শেষ অবধি তোমার রিপিটেটিভ মনে হবে ডায়ালগস, বহু পোর্শন সেগুলোকে স্ট্রেচ করা হয়েছে। এপিসোড 1-এ এক জায়গায় লিপ সিং করেনি, সেটা দেখতে খুব বাজে লাগে, যে ঠোঁট নড়ে যাচ্ছে, ডায়ালগ পড়ে আসে। এবং রাইটিংয়ে যে সমস্যাটার কথা আমি বলছিলাম, সেটা হচ্ছে এখানে ভিজার আজকে দেখানো হচ্ছে একটা স্পিরিচুয়াল স্পিকার, যে মানুষকে মোটিভেট করে, মানুষকে বলে তার সঙ্গে যুক্ত হতে। এবং তার যে গল্পটা সেটা নন লিনিয়ারভাবে গল্পে বহু আগে থেকে দেখানো হয় তার পোর্শনটা। আচ্ছা, এবার যেটা বিষয়, এত বড় একজন স্পিরিচুয়াল স্পিকার, তার উপরে সন্দেহ হচ্ছে, কিন্তু প্রথম থেকে কোনোরকমভাবে অভয় এত বুদ্ধিমান একটা লোক, একটুও তার উপরে কাউকে নজর রাখতে বলছে না। এবং তার যে আশ্রমের ব্যাপার বা সে কী করছে সে সম্পর্কে অনলাইনে নাকি সবার ওপরে তার টাইটলিং হয়, সার্চ করলে সবার আগে কিওয়ার্ডস আসে, তার যে ওয়েবসাইট সেগুলো সবার আগে দেখানো হয়। তাহলে এই সম্পর্কে অভয় বা তার টিম একটুও জানে না, তো এই পোর্শনটা আমি একদম মানতে পারি না। ফলে সেটা আমার মনে হয় অভয়রা আগে থেকেই জানতো, তবে সেটা যদি খতিয়ে ওপরে একটা দিক, অন্য একটা দিক ভেতরে বেরোতো, সেরকম যদি জিনিসপত্র কিছু দেখাতো তাহলে ভালো হতো, ক্লাইম্যাক্সটা আর একটু বেটার হতে পারতো। বাট ওভারঅল আমার মনে হয় এটা একটা ভালো সিরিজ, এবং তারা সিজন 2-এর থেকে এটাতে অনেক অনেক বেশি ইম্প্রুভ করেছে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। নিজেদের খেয়াল রেখো, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।